বাবা বাবা আমার আল্লাহ আল্লাহর সাথে ভিক্ষা দেন, আল্লাহ তোমার অনেক ভালো করো বাবা। বাবা আমারে ভালো আমারে তুই একটু ভিক্ষা দেন, তোমার অনেক ভালো করো বাবা, অনেক ভালো করো। আল্লাহ আল্লাহ বাবা বাবা আমার কোনো ভিক্ষা দেন, আল্লাহর রাস্তা আমার কোনো ভিক্ষা দেন আপনারা। আমার পাড়া ভেঙে গেছে গা আল্লাহ, আমার পাড়া ভেঙে গেছে গা আল্লাহ বাবা। আসসালামু আলাইকুম। আপনার যে পায়ের কন্ডিশন আসলে কি হয়েছিল, ঘটনাটা কি, এইভাবে কেন আপনার পা? এই পর্যন্ত কেউ শুনতে চায় না বাবা, তোমরাই প্রথমে জানতে চাইলে। আমি আগে রিক্সা চালাতাম বাবা, সংসারটা মোটামুটি আল্লাহ ভালোই চালাতেছিল। হঠাৎ একদিন রিক্সা অ্যাক্সিডেন্ট হয়ে আমার পাড়া ভেঙে যায়। এরপর থেকে অনেকদিন বেকার ছিলাম, কোনো কাজ কাম করার উপায় ছিল না, নিরুপায় হয়ে বাধ্য হয়ে আমি রাস্তায় নামছি বাবা। ভিক্ষার লিগে ভিক্ষা করা যে কত কষ্ট, কত দুঃখের, ওকে আমি কি করে বোঝাবো বাবা। নির্ভয়ে রাস্তায় নামছি, আমার দেখে কেউ ভিক্ষা দেবে চায় না, অনেকে মুখ ফিরে চলে যায়। রাস্তায় বয়ে থাকি, বাসায় বাচ্চা কাচ্চা না গিয়ে থাকে, এর লিগে আমি কয়ে পারব না। একবেলা খাই, কোনোদিন দুই বেলা না খেয়ে থাকি, এইভাবে সংসার চলছে বাবা। লজ্জার কথা, কি আর করব বাবা। হ্যাঁ, আসলে ভিক্ষাটা তো পৃথিবীর সবচেয়ে নিচু মানের কাজ, এই কাজটা তো মানুষ সাধে করে না। আপনার যে পায়ের কন্ডিশন জানি বাবা, কি করব কও। চাচা কালকে আমরা এই সময় আমুনে, হ্যাঁ আবার কেন বাবা। চাচা আমরা আপনার একটা উপকার করতে চাই, কারণ আপনি অসহায় মানুষের যে ভিক্ষা করেন, আসলে ভিক্ষা জিনিসটা তো সবাই পছন্দ করে না। আর তাছাড়া আপনার শরীর তো সুস্থ আছে, শুধু পাটা একটু সমস্যা। আপনি চাইলে কিন্তু যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে পারেন, শুধু একটু টাকা পয়সা হলেই। ওই আপনার ব্যবসা করার জন্য টাকা পয়সা যা জোগাড় করার লাগে, এটা আমার বন্ধু ইয়ামিন আছে, আমি আছি, আমরা বন্ধু বান্ধব মিলা আমরা যত টাকা পারি সেই টাকা কালেকশন করে আপনারে দিব। এই টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন চাচা। চাচা মূলত আমরা কি চাই, আপনি ভিক্ষা না করেন। এই যে ভিক্ষা জিনিসটা না, মানুষ আসলে ভিক্ষা জিনিসটা পছন্দ করে না। মানুষ দেখেন যে ভিক্ষা দিচ্ছে, তারপর যাওয়ার পর না নানা কথা বলে। এই জন্য আমরা একটা উদ্যোগ নিচ্ছি, যাতে আপনি ভিক্ষাটা না করে একটা ব্যবসা বাণিজ্য করে একটা ভালো কিছু করতে পারেন। নিয়ামত কাকা শুনেন, তাহলে আমরা এই করি, চল আজকে চলে যাই কাকা, আপনার সাথে আমরা কালকে দেখা করবো। এটা আমি ঠিক আছে চাচা, এটা চায়ের দোকানের ব্যবস্থা করে দিব। হ্যাঁ আপনার দোকানের নাম থাকবে নিয়ামত টি স্টোর। হ্যাঁ হ্যাঁ খারাপ না, বেটার এটা দিতে পারেন, না হলে ওনার ছেলের নামও দিতে পারবে, মায়ের নামও দিতে পারে। দোকান দিবে কে বাবা, দোকান কি আর দিবে বাবা, আমি তো টাকা অনেক পাবো। আচ্ছা বাবা টাকা দিবে তো উপরাল্লা, আমরা আছি না, আমরা যেভাবে হোক আপনার সাহায্য সহযোগিতা করে টাকা পয়সা যেভাবে ভালো হয় সেটাই না চাচা। আমরা ওই দিছি ওসিলা, আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে, ঠিক আছে চাচা আমাদের জন্য দোয়া করেন। আচ্ছা দোয়া করেন, আপনি কালকে আমরা আসি আপনার সাথে দেখা করবো। হ্যাঁ তোমরা পয়সা থাকো বাবা, তোমাকে জন্য আমি পুরানটা ভরে দোয়া করুম, আল্লাহ জানি তোমাকে অনেক ভালো করে। আচ্ছা ঠিক আছে চাষি, সালাম আলাইকুম। আসসালাম আলাইকুম চাষা। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখো। শোন আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, একজন অসহায় মানুষ আছে তার আমরা হেল্প করবো, তোরা কি কস? হ্যাঁ অবশ্যই ভালো উদ্যোগ, কারণ তুই যখন যে উদ্যোগটা নিস অবশ্যই ভালো। এর আগে কি হয়েছে, রহিম কাকার মেয়ের বিয়ে হয় না, ওই সময় কি হয়েছে ও উদ্যোগটা নিচ্ছে না, এরপরে কি হয়েছে বিয়েটা হয়েছে, তাই না? ভালো উদ্যোগ, আমি আছি বল। কি রে তোরা কি করতে চাচ্ছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না, ব্যাপারটাই তো বুঝলাম না। শোন আমরা চিন্তা করছি, আমাদের যার যত অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, সেই টাকাটা সংগ্রহ করব। করার পর টাকাটা যখন বড় অঙ্ক হবে, এই টাকাটা পরবর্তীতে কোন ভালো কাজে লাগবে সেটা আমার বন্ধু ইয়াবিন বলবে, ঠিক আছে? বল বন্ধু। শোন এই টাকাগুলো একত্রিত করে অসহায় মানুষদের একটা চায়ের দোকান দিব,
না হলে অন্য কোনো ব্যবসা বাণিজ্য দরাই দিব, যাতে সে ওখান থেকে ব্যবসা করে তার সংসারটা চালাতে পারে, তাহলে মানুষের অনেক উপকার হবে না? হ্যাঁ এটাই করতে চাচ্ছি আর কি। কিরে আমাদের কি এত টাকা হবে? আমরা আরে এত টাকা হবে না কি কয়, শুন আমাদের যে টাকাগুলো আছে এটাগুলো আগে একত্রিত করবো, একত্রিত করে দুটি টাকা দেখা যায় টাকা শর্ট পড়ে গেছে, তাহলে আমরা যদি অসহায় লোকের কথা কই আশেপাশে কারো কাছে কইলে কি কেউ হেল্প করবো না? তাদের টাকাগুলো একত্রিত করে আমরা তাদেরকে ব্যবসা করে দেবো, কি কস? আরেকটা কথা বন্ধু, তোদের আমি সাফ সাফ বলে দিতেছি, আমার বন্ধু ইয়ামির যখন যে চিন্তাটা করে ওর চিন্তা ভাবনাগুলো ভালো, এর আগে রহিম কাকার মেরে ও বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে, টাকা পয়সা মানুষ সবাই দিবে, ভালো উদ্যোগে অবশ্যই দিবে, তোরা থাক বা না থাক আমার যায় আসবে না, আমার বন্ধু ইয়ামিনের সঙ্গে আমি সব সময় আমি আসি থাকবো, এই কথা দিলাম, ঠিক আছে? ভাই আপনাদের এই প্রস্তাবে আমি রাজি আছি, আমিও থাকবো, হয়ে যাক চলেন, এখনই টাকা তুলবো, এখনই দিয়ে দিব। কিন্তু আমার বন্ধু ইয়ামিন যে উদ্যোগটা নিয়েছে আমি এই উদ্যোগে একমত, যেভাবে হোক এই কাজটা সফল করবো ইনশাল্লাহ। শোন সমস্যা নাই, তোরা উদ্যোগের সাথে আসুস বিদে আমার ভালো লাগতেছে, আর তোদের এই যে উৎসাহ, তোদের এই সহযোগিতার কারণে আমরা একটা ভালো কাজ করতে পারবো, সমাজে যখন একটা ভালো কাজ করতে পারবো সবাই অন্যরকম ভাবে নিবে, এটাই তোরা উদ্যোগ আসুস থাকবি সবসময়, আর তোদের ছাড়া তো আমি একা সম্ভব না। তোদের আরেকটা কথা বলি, আমার বন্ধু ইয়ামিন ওর যে চিন্তাভাবনাগুলো, এই চিন্তাভাবনাগুলো যদি আমাদের ইয়াং সমাজের সবাইরে থাকে তাহলে আমাদের দেশটা আরও সুন্দর হইতো, ভালো হইতো। এখন আমাদের একটাই কাজ, আমরা যত রকম ভালো কাজ আছে সেই কাজের সাথে থাকবো, তাহলে ইয়ামিন যা করছে এটা ফাইনাল, আমরা আজকে থেকে কাজে লাগে যাবো, ঠিক আছে? ওকে বন্ধু, ওকে চল তাহলে, চল ক্লাবে যাই একটু আড্ডা মারি। আচ্ছা ওই যে কালকের বিষয়টা তোর মনে আছে? হ্যাঁ। আচ্ছা ওইটার ব্যাপারে আমাদের এই যে ফান্ডে টাকা পয়সা কি অবস্থা, কেমন টাকা পয়সা আছে? দোস্ত আমি আজকে ফান্ডের যা টাকা পয়সা আছে সব হিসাব করে দেখছি, সব কিছু মিলে 50,000 টাকা আর কি আছে। ও আচ্ছা, ইয়ে বলছিলাম যে তোরা কিছু দে, ওর এই টাকা পয়সা কি আসলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইতেছে 5,000 টাকা দিছে, ওইতেছে 3,500 টাকা দিছে। আর হচ্ছে আরেকটা কথা, চেয়ারম্যান কাকার কাছে গেছিলাম, চেয়ারম্যান কাকারে কইছি যে আঙ্কেল এই সমস্যা, তো পরে উনি আমারে কইলো যে বাবা হাতের অবস্থা তো ভালো না, 20,000 টাকা তোমারে দিব না। কি করছে আমার কাকা 20,000 দিব? আর আমার বলছিল যে গরিব মানুষের জন্য ওনার কিছু ফান্ড আসে, ওখান থেকে বলেছে 50,000 দিব। আচ্ছা সমস্যা নাই, আর কি তোদের আশেপাশে কোনো ফান্ড টান কি সংগ্রহ হয়েছে? আমার পশ্চিম পাড়ার মতিন কাকা বলছিল যে 10,000 টাকা দিবে, এখন পরে আমি যাই নাই, আজকে বলছি যে মিটিংটা শেষ করে যাবো, আপনারা কি বলেন যাই দেখে আসি, যদি দিয়ে দিতে ভালো হয়। আর হচ্ছে ওই যে শরীফের বাবা সৌদি থাকে যে, ওর সাথে কথা বললাম আমি ফোনে, পরে বললো যে ঠিক আছে যেহেতু একটা লোক অনেক অসহায় তাহলে ঠিক আছে আমি আমার থেকে 3,000 টাকা দেবো। না এটা অবশ্য ভালো কইছে, আঙ্কেল খুব ভালো মানুষ, আর শরীফ তো আমাদের বাল্যকালেরই বন্ধু, শরীফে আরেকবার তুইও কবি। হ্যাঁ ওয়েল বেটার। আর আরেক কথা শুন, ইয়া তুই কি অ্যাকাউন্টটা চেক দিছিল? অ্যাকাউন্ট আজকে যেতে পারি নাই তো। আচ্ছা শুন যাইস, অস্ট্রেলিয়া থেকে কিছু ফান্ড আসার কথা, আমার ফ্রেন্ড আছে ওখানে, ও পড়াশোনা করে, ও একটা ভালো ব্যবসা বাণিজ্য করে। আবির না? হ্যাঁ তুই তো চিনস। হ্যাঁ আবির, আবির আসছে অস্ট্রেলিয়া থেকে কিছু আসবে, আর কিছু টাকা আসার কথা অ্যাকাউন্টে বলছে, ওরা মানে নাম প্রকাশ করতে যাচ্ছে না। তাহলে কর শুন, কালকে সকালবেলা আমরা তিনজন ওই যে অসহায় লোকটা আছে না ওনাকে নিয়ে আমরা দোকানটা ওকে বুঝিয়ে দিব। কাকার যে পায়ের সমস্যা কাকা? হ্যাঁ। আচ্ছা শুন, ওই যে উত্তরপাড়ে একটা চেঞ্জি কিনেছিলাম মনে আছে তোর? ও ওনার নাম হইতেছে সুরুজ মিয়া। হ্যাঁ তোর নলেজ ভালোই মনে আছে তো। শুন ওনার নাকি একটু প্রবলেম হয়েছে, ওনারে তুই ওখানে যে কালকে 10,000 টাকা দিয়ে আসবি। তাইলে তুই যেটা আমার কইলি সুরুজ মিয়া চাষার কাছে 10,000 টাকা নিয়ে যাবো, তো? হ্যাঁ। আচ্ছা তাইলে সকালে ব্যাংকের কাজটা করবো, তারপর হইতেছে সুরুজ মিয়া কাকার কাছে যাবো, যার পর সন্ধ্যার মধ্যে যদি চলে আসতে পারি তাইলে যে কাকার কথা তুই কইলি যারে চায়ের দোকান বানাই দিবি বললি না, ওইখানে আমি চলে আমনে, আর যদি ইনকেস আমার লেট হয় সেই ক্ষেত্রে তো আসতে পারবো না, তোরা চালাই নিলে হবে, ঠিক আছে? এই কর, এখন তো অনেক রাত্র হয়ে গেছে, আমরা বাসায় চলে যাই, তাহলে তুই সকালে এটা ট্রাস্ট করে ফেলিস। আচ্ছা সমস্যা নেই, আমরা এটা চালিয়ে নেবো, আর যদি কোনো সমস্যা হয় ফোন দেবো। না আরেকটা ব্যাপার হইতেছে যে ব্যাংকের কাজে অ্যাকাউন্ট বা এই যে নামগুলো এটা তো তুই ক্লিয়ার জানোস, যদি কোনো সমস্যা হয়
তোরে আমি কালকে কল দিব না, তুই আমার শুধু বলে দিবি এটা এটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা তুই আমাকে ফোন দিস। আর ওই যে শরীফ কাকার কথা যেটা কইছে, 30,000 টাকাটা এটা আমি ম্যানেজ করে নিয়ে তারপরে অ্যাডজাস্ট করে একটা অ্যামাউন্ট যোগ করে দেব। সমস্যা নেই, ওখানে কোনো প্রবলেম, তুই এখন যা ফোন। ওকে আচ্ছা এই কর, তাহলে চল আমরা বাসা যাই, তোর চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। অনেক রাত হয়ে গেছে। এই কুদ্দু চেয়ার গুলো লয়ে যা, চা মুড়ি দে। আচ্ছা যা, কালকে ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, দেখা হবে। মোটামুটি আছি বাবা। কালকে কথা দিছিলাম না যে আমরা আসবো, আজকে আপনার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছি, যাতে আর আপনাকে এখানে ভিক্ষা না করতে হয়। ওখানে যে দোকানটা ব্যবস্থা করছি, ওখানে বসে আপনি বেচা কিনি করে আপনার ফ্যামিলিকে চালাবেন, আর যাতে আপনাকে ভিক্ষা না করতে হয়। চলেন আমাদের সাথে কাকা, আর আপনার ভিক্ষা করতে হবে না, চলেন। কই নিয়ে যাবে বাবা আমারে? আপনার জন্য ছোট্ট একটা দোকান করছি, যেখানে আর বসে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ব্যবসা বাণিজ্য করে আপনার সংসার চালাবেন, আর ভিক্ষা করতে হবে না আপনার। কাকা, কালকে তো আপনাকে কথা দিছিলাম যে আপনাকে একটা ছোট্ট উপহার দিব, আপনার জন্য এই দোকানটা আমরা ছোট্ট উপহার দিছি, আর আমাদের এলাকার যারা স্টুডেন্ট আছি তারা একটা কিছু ফান্ড করে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সাহায্য সহযোগিতা করি। এখন থেকে আর আপনার ভিক্ষা করতে হবে না। আসলে ভিক্ষাটা তো পৃথিবীতে সবচেয়ে নিচু মানের কাজ, এই কাজটা তো আসলে কেউ পছন্দ করে না। এই জন্য আমরা যারা যুব সমাজ স্টুডেন্ট আছি সবাই মিলে চাই অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য। আর আমাদের মাঝে যারা যুব সমাজ আছে, যারা ইয়াং জেনারেশন আছে, তারা সবাই যদি আসে একত্রিত করে আপনাদের মতো অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করা, এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই জন্য আর কি যে এই দোকানটা যা ছিল সব মালামাল আমরা আগে থেকেই কেনাকাটা করে বলছি, যেহেতু আপনার ফার্স্ট টাইম কষ্ট হবে এগুলো সব ব্যবস্থা করে আপনার জন্য ছোট্ট অফারটা। আর শুধু আমাদের যুব সমাজ এবং স্টুডেন্টদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আপনাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করতে পারি, আর যাতে আপনাদের অসহায় মানুষ এরকম রাস্তায় কষ্ট না করতে হয়। তাদের যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাহলে তারা এখান থেকে কিছু ইনকাম করে তাদের ফ্যামিলিদের চালাতে পারে, এটাই আমাদের লক্ষ্য। শুধু আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারি। তাহলে আজকে থেকে আপনি দোকান বসবেন, আর তাছাড়া আমরা তো আছি সবসময়, আমিও আছি, ইনশাআল্লাহ সপ্তাহে একদিন পারি, ওরা আছে, আয়সা দেখবে কোনো কিছু প্রয়োজন হলে আমরা আপনাকে সর্বাধিক সহযোগিতা করবো, ঠিক আছে? শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কিছু করে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন। ও বাবা, তোমার লগে আমি মন থেকে দোয়া করি, আমার মতো আর অসহায় মানুষের পাশে তোমরা থাকতে পারো বাবা, এমনকি সাহায্য সহযোগিতা করতে পারো। হ্যাঁ বাবা, আমি এটাও বলি, তোমাদের উদ্যোগ দেখে আমাদের মতো গরিব মানুষের পাশে এসে যুব সমাজ জানি দাঁড়ায়, তাহলে আমাদের মতো অসহায় মানুষদের আর ভিক্ষা করে খেতে হবে না বাবা। তোমাদের জন্য আমি প্রাণ থেকে মন ভরে দোয়া করি বাবা, মন ভরে দোয়া করি বাবা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।